দেখুন, আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েল অধিকৃত জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের গুলিতে 3 ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মসজিদটির একটি গেটের কাছে এ ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনার পর ইসরায়েলের পুলিশ আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে, ফলে জুম্মার দিনের নামাজও অনুষ্ঠিত হচ্ছে না মসজিদটিতে। খবর আল জাজিরা। ইসরায়েল পুলিশের দাবি, ওই 3 গুলি ছুড়ে অপর 3 ব্যক্তিকে আহত করে পালানোর সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে তারা নিহত হয়। আল জাজিরার জেরুজালেমের প্রতিবেদক হ্যারি ফসের জানান, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জেরুজালেমের প্রাচীন শহরের দুংগেট এলাকায় ফিলিস্তিনি বন্দুকধারীদের গোলাগুলি হয়। আল আকসা মসজিদের ব্যবস্থাপকরা জানিয়েছে, 2 ফিলিস্তিনির মৃতদেহ মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে পড়েছিল। গোলাগুলির এ ঘটনার পর ইসরায়েলের পুলিশ আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।